প্রচণ্ড দাবদাহে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর এবারেও গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের তাপমাত্রার পারদ চল্লিশ ছাড়িয়েছে কলকাতা তো বটেই তাপপ্রবাহে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ এদিন তাপমাত্রার খবর বলছে রাজ্যের প্রায় চোদ্দোটি জেলায় স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি বেড়েছে তাপমাত্রা তাপমাত্রা আরও বাড়বে বলেই মনে করছে হাওয়া অফিস তাপমাত্রার শীর্ষে রয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড় আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক সোমনাথ দত্ত জানিয়েছেন আগামী কয়েকদিন গরম আরও বাড়বে স্বাভাবিকের তুলনায় সাত ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা সুতরাং আজ কলকাতায় ও তার পার্শ্ববর্তী জেলায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আগামী কয়েকদিনে তা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তরের কর্তারা বিগত কয়েক বছর ধরেই গরমের তেজ বেড়েই চলেছে গত বছরও স্কুলের ছুটি এগিয়ে আনা হয়েছিল তীব্র তাপপ্রবাহের জন্য এবছরও ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্তবসু ঘোষণা করলেন আগামী সোমবার বাইশে এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল ছুটি থাকবে এই সিদ্ধান্ত লাগু হবে কালিম্পং কার্শিয়াং ও দার্জিলিং ব্যতীত সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির ক্ষেত্রে পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার চিন্তা করার পরামর্শ দিয়েছে শিক্ষা দপ্তর তবে শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তে অসন্তুষ্ট অনেকেই বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের দাবি সরকার যে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করল সেটা তারা চাননি তারা চেয়েছিলেন বাইশে এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ রাখতে কারণ এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী বাইশে এপ্রিল পর্যন্ত প্রখর তাপপ্রবাহ থাকবে কিন্তু বাইশে এপ্রিলের পর যদি আবহাওয়ার উন্নতি ঘটে তবে কি করা হবে তাই শিক্ষা দপ্তরকে বাইশে এপ্রিল থেকে দেওয়া ছুটির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দাবি জানিয়েছেন তারা পাশাপাশি এ বিষয়ে অসন্তোষ দেখিয়েছেন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি তিনি জানাচ্ছেন সরকারি স্কুলগুলিতে বিকল্প ব্যবস্থার পরিবর্তে এইভাবে ছুটি দিলে পড়ুয়াদেরই ক্ষতি হচ্ছে ফলে বেসরকারি স্কুলে ভর্তির প্রবণতা বাড়ছে প্রশ্ন তুলেছেন শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চ ও শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী তার যুক্তি অনুযায়ী মধ্যশিক্ষা পর্ষদের গ্রীষ্মকালীন ছুটির দিন নির্ধারিত করা আছে নয় মে থেকে বিশে মে পর্যন্ত বিগত কয়েক বছর ধরে গরমের কারণে এই ছুটির সীমা বাড়ানো হচ্ছে এবারও ছুটি এগিয়ে আনা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে তাদের দাবি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী অল্প দিনের ব্যবধানে ছুটি দেওয়া উচিত ছিল সব মিলিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিক্রিয়া মিলেছে এই সিদ্ধান্তে এসবের মাঝেই আবহাওয়া দপ্তরের সতর্কতা খুব প্রয়োজন ছাড়া বেলা এগারোটার পর থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোরই পরামর্শ দিচ্ছেন তারা এমনিতেও যা পরিস্থিতি একটু বেলা বাড়লেই রাস্তাঘাট প্রায় শুনছান অসহনীয় গরমে একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণের তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃষ্টি কবে হবে তার কোনো পূর্বাভাস মেলেনি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে পয়লা বৈশাখ ও পবিত্র ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন এই শুভক্ষণে সোনার গহনা কেনাকাটায় থাকছে খুশির খবর প্রার্থনা জুয়েলার্সে হালকা হোক কিংবা ভারী কোনো গহনা ক্রয়ের ওপর থাকছে খুশির খবর আগামী সতেরোই এপ্রিল পর্যন্ত প্রার্থনা জুয়েলার্স স্কুল রোড বনগা